গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণভাতি ব্লগ বর্ণভাতি ব্লগের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বেশ কয়েকদিন দিন শ্বশুর বাড়িতে কাটানোর পর আজ আমি আমার বাপের বাড়িতে যাবো যার জন্য এই যে আমি রেডি হয়ে নিচ্ছি আর এইদিকে আমার ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে যেহেতু ছেলেরও স্কুল ছুটি ছিল অনেক দিন আর ওর বাবারও স্কুল ছুটি ছিল তাই পুজোর ছুটির বেশ কয়েকটা দিন বাপের বাড়িতে তারপরে কয়েকটা দিন শ্বশুর বাড়িতে এইভাবে কেটে গেলো এখন আবার বাপের বাড়িতে যাব বাপের বাড়িতে দুটো দিন থাকার পর আমরা জয়পুর ফিরে যাব কারণ এবার স্কুল খোলার টাইম হয়ে গেল যেহেতু তোমাদের দাদা ভাইয়ের স্কুলটা জয়পুরে সেই কারণে আমাদের জয়পুরে থাকতে হয় আমি রেডি হচ্ছি কিন্তু এদিকে আমার ছেলে এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে কারণ বাড়িতে অনেক দিন থাকার পর ওর আর কিছুতেই জয়পুরে যেতে ইচ্ছে করে না যতই হোক নিজের বাড়ি বলে কথা আর এখানে ঠাম্মির আদর অনেক বেশি পায় সৌরভ দাদা রনির দাদার সাথেও খেলা করতে পাই আর এদিকে দেখো আমি চুলটা বেঁধে নিলেই আমার মোটামুটি রেডি হওয়া কমপ্লিট এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এখানে মা আর সৌরভ দাঁড়িয়েছিলো যার জন্য আমি সৌরভকে টাটা করছিলাম আমারও এখানে অনেক দিন থাকার পর মনটা একটু খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর আমার ছেলে আগেই বাইকে এসে বসে আছে আমি উঠে পড়লাম এখান থেকে আমাদের রামনগর মানে আমার বাপের বাড়ি যেতে মোটামুটি আড়াই ঘন্টার মতো টাইম লাগবে তো আমরা ততক্ষণ যেতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর আসার পথে এই যে রাস্তার ধারে এখানে খেজুর গুড় তৈরি হচ্ছিল আমরা খেজুর গুড় ও খেজুর গুড়ের পাটালি কেনার জন্য এখানে একটু দাঁড়ালাম এখানে একদম টাটকা খেজুর গাছ থেকে রস পেরে এরা গুড়টা তৈরি করে যে কারণে এখানে খেজুর গুড়ের টেস্টটা ভীষণই সুন্দর হয় যে কারণে আমরা প্রতি বছরই প্রায় যদি এই সময়ে আসি তো এখান থেকেই খেজুর গুড় নিয়ে যাই আমরা বারো মাস গুড় না খেলেও কিন্তু বন্ধুরা খেজুর গুড়ের টাইমে আমরা এই খেজুর গুড়টা কিনে থাকি এবং খাই কারণ শীতের মরশুম পড়ছে পিঠে দিয়ে খেজুর গুড় খেতে তো হেভবি লাগে আর শীতের টাইমে খেজুর গুড় দিয়ে পিঠে খাবো না এটা তো হতেই পারে না কারণ আমি আমার ছেলে আমরা দুজনেই ভীষণ পিঠে খেতে পছন্দ করি আর এই যে এই বড় ডেকচিটা রয়েছে এটাতে এরা খেজুর গুড় তৈরি করে এখন এদের বানানো হয়ে গেছে আমরা যে সময় গিয়েছিলাম আর এই যে মাটির এগুলো দেখতে পাচ্ছ গর্ত গর্ত করা রয়েছে এর মধ্যে পাটালি ফেলা হবে আর এমনি গোল গোল শেপের পাটালিগুলো হবে এর উপরে কাপড় দিয়ে মানে গুড়টা ঢেলে এরা কিভাবে তৈরি করবে আর কি পাটালিটা খেতে আরও বেশি টেস্টি হয় আর এইদিকে দেখো দেখতে দেখতে আমরা বাপের বাড়িতে পৌঁছে গেলাম এতটা পথ আসার পরেই আমাদের ভীষণই খিদে পেয়ে গিয়েছিল যে কারণে ছেলে এসেই ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে খেতে বসে পড়েছে আর এইদিকে দেখো তোমাদের দাদা আর এইদিকে আমার জামাইবুও বসে পড়েছে খেতে আজ আমাদের জামাই বান্না আর প্রায় সব জামাই এসেছিলো বাবার কিন্তু এক জামাই আসতে পারেনি সে যাই হোক আর এদিকে দেখো আমার সেজদি ভাই সমস্ত রান্না রান্নাবান্না করে রেখেছিল ওকে একটু তাকাতে বললাম কিন্তু ও খুব লজ্জা পাচ্ছিলো কারণ নাইটি পরেছিল তো যে কারণে ওর খুব লজ্জা লাগছিল আর বিকেলবেলা আমরা এই যে বেরিয়েছি আমাদের গ্রামের মণ্ডপে ঘুরতে সমস্ত বোনেরা এবং দাদু কাকিমা এদের নিয়ে সবাই মিলে ঘুরতে বেরিয়েছি এই যে এটা হচ্ছে আমার দাদু আমার দাদু এখনও ভীষণ স্ট্রং ভীষণ কাজ করে আর এটা আমার বড় কাকিমা কাকিমা বিষ্ণুপুরে থাকে যে কারণে কাকিমার সাথে খুব একটা বেশি দেখা হয় না আর এটা আমার ছোট কাকিমা আর এটা আমার বরদি ভাই মানে আমার জেঠুর মেয়ে আর এই যে আমার বরদি আর সেজদি ভাই দাঁড়িয়ে আছে কিন্তু মেজদি ভাই আসতে পারেনি আর দেখো আমাদের গ্রামের মন্দিরটা তোমরা ভালো করে মন্দিরটা কত সুন্দর কারুকার্য করে মন্দিরটা তৈরি করা হয়েছে মন্দিরটা দেখতে তো ভীষণই ভালো লাগে পাশাপাশি গ্রাম থেকে লোকজন মাঝে মাঝে মন্দিরটাতে ঘুরতে আসে আমরাও গেলেই বিকেল দিকে মন্দির দিকে ঘুরতে আসি আর এটা বড় কাকিমার মেয়ে আর এই যে জামায় দাঁড়িয়ে আছে সময় যেন হাসতে থাকে হাসি খুশি মুখে থাকে সব সময়। আর আমরা সবাই মিলে মন্দিরটা ঘুরলাম তারপরে সবাই একসাথে ফটো তুললাম এবং অনেক মজা করলাম ঘোরাঘুরির পর আমরা বাড়ি চলে এলাম আর বাড়িতে এসে দেখি ঠাম্মি পিঠে বানিয়ে রেখেছে তো আমরা পিঠে খেয়ে নেব এখন এই যে আমি বসে পড়েছি দেখো বাটি হাতে পিঠে নিয়ে আমি প্রথমেই বলেছিলাম পিঠে খেতে আমার ভীষণ ভালো লাগে এই যে বসে পড়েছি তাই আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে